ফের পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ। মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের লালছড়া পঞ্চায়েত এলাকায় প্রমিলা বাহিনী রাস্তা অবরোধ করে। অবরোধের ফলে রাস্তার দুদিকে তীব্র যানজট দেখা দেয়। দীর্ঘক্ষণ পরে ছুটে আসে সংশ্লিষ্ট সরকার বাবুরা এবং তাদের পানীয় জল সরবরাহের আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা রাস্তা অবরোধে প্রত্যাহার করে নেয়। পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধে সামিল প্রমিলা বাহিনীরা। ঘটনা মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কালাছড়া ব্লকের অধীনে লালছড়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ইচাই লালছড়া তিন নম্বর ওয়ার্ড এলাকায়। এদিন প্রায় 300 নারী পুরুষ একত্রিত হয়ে কদমতলা ধর্মনগরের মূল সড়কটিতে অবরোধ করে বসেন। অবরোধকারীরা জানান, দীর্ঘদিন থেকেই পানীয় জলের সমস্যা নিরসনে পঞ্চায়েত এবং ব্লকে লিখিত দাবি জানিয়ে আসলেও কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই তারা কদমতলা ধর্মনগরের মূল সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখান। তারা জানান, প্রায় 100 পরিবারের বসবাস ওই এলাকায়। সকাল 10 থেকে শুরু হয় সড়ক অবরোধ। আমরা এদিকে জল নাই, যখন আমরা আপনার এরিয়ার নাম কি? এটা পশ্চিম ইসাইলা। কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। এই 3 নম্বর ওয়ার্ডেই জল সমস্যা নাকি? 3 নম্বর ওয়ার্ড, শুধু 3 নম্বর ওয়ার্ড না, আরও আছে এদিকে পূর্ব ইসাইলা চর, আরও কিছু কিছু যায় না, এইদিকের মানুষও আছে এই জলের সমস্যা। আচ্ছা, এই ব্যাপারে আপনার উর্দু কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, আগে জানিয়েছি। তোরা কি করলো? তারা তো এখনো কোনো অবরোধ চললেও কদমতলা থানার পুলিশ ছাড়া কোনো আধিকারিকেরা ঘটনাস্থলে আসেনি। প্রথমে পুলিশের তরফে কথা বলার চেষ্টা করা হয়, কিন্তু অবরোধকারী প্রমিলা বাহিনী জানিয়ে দেয় তাদের দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চালিয়ে যাবেন তারা। এদিকে দীর্ঘ সময় সড়ক অবরোধের ফলে অবরোধস্থলের উভয় পাশে শত শত ছোট বড় যানবাহন আটকা পড়ে যাত্রী দুর্ভোগ দেখা যায়। এই অবস্থায় অবশেষে অবরোধস্থলে উপস্থিত হন DWS দপ্তরের আধিকারিক সহ সংশ্লিষ্টরা এবং অবরোধকারীদের প্রতিশ্রুতি দেন পানীয় জলের স্থায়ী সমস্যা নিরসনে। আপাতত সংশ্লিষ্ট গ্রামবাসীদের ট্যাঙ্কারে করে পানীয় জল সরবরাহ করা হবে। এই আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয় প্রমিলা বাহিনীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।